প্রিয় বন্ধুরা, শীতের হিমেল সন্ধ্যায় ত্রিজাস চ্যানেলে আপনাদের আবার জানাই স্বাগত। নতুন বছরের নতুন দিনগুলো আপনাদের নতুনভাবে উদযাপনের সঙ্গে প্রাসঙ্গিকতা বজায় রেখে আজকে আপনাদের সামনে রান্নার এক আকর্ষক আইটেম শাহি পনির এর রেসিপি আপনাদের সামনে এনে হাজির করেছি। এই শাহি পনির পনিরের একটা জনপ্রিয় এবং খুব সুস্বাদু আইটেম। এই শাহি পনির বানানোর জন্য আসুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ দরকার। আমরা নিয়েছি 150 গ্রাম মতো পনির, 300 গ্রাম দুধকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে হাফ কাপ মতো নিয়েছি, 2 টমেটোকে আমরা কুচিয়ে নিয়েছি, 50 ml রিফাইন্ড অয়েল যেখান থেকে আমরা প্রয়োজন মতো ব্যবহার করব, অল্প পরিমাণ কাজু, 1 গোটা পেঁয়াজকে আমরা কুচিয়ে নিয়েছি। এই টমেটো কুচি, কাজু আর পেঁয়াজ কুচি আমরা মিক্সারে একসঙ্গে পেস্ট করে নেব। নিয়েছি 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ আদা রসুন বাটা, অল্প গোলমরিচ, 1 চামচ জিরে, অল্প পরিমাণ গরম মশলা হিসাবে আমরা নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, 1 চামচ লবণ, অল্প চিনি, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা আমরা বাড়িতে একটা শুকনো তাওয়ায় ভালোভাবে নেড়ে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি 2 তেজপাতা। দেখুন, আমরা কাজু, টমেটো ও পেঁয়াজ কুচির পেস্টটা এভাবে বানিয়ে নিলাম। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এর সঙ্গে কাঁচা লঙ্কা অ্যাড করে আমরা পেস্টটা করতে পারি। গ্যাসটাকে আমরা অন করলাম আর ওভেনে বসালাম ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে এতে আমরা 4 চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করব। আপনারা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন বা ঘিও নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমরা গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ ও তেজপাতা 2 ছাড়লাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে আমরা আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এই আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে আদা রসুনের গন্ধটা কিন্তু যাবে না। এরপর টমেটো, পেঁয়াজ ও কাজুর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা আমরা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এটা প্রায় 5 মিনিট মতো নাড়তে থাকতে হবে ভালোভাবে। পুরো রান্নাটাই লো মিডিয়াম ফ্লেমে রেখে বানান, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে। এই পেস্টটাকে 5 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে নাড়তে থাকবেন যাতে প্যানের তলায় পেস্টটা লেগে না যায়, কারণ এর মধ্যে কাজু আছে। কাজুতে যে পেস্টটা আমরা বানিয়েছি সেটা ফ্রাইং প্যানের তলায় ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমরা। এরপরে আমরা অ্যাড করছি পোস্ত বাটা। এরপর অল্প চিনি, 1 চামচ লবণ ও লঙ্কা গুঁড়ো আমরা অ্যাড করলাম। এরপর ঘন করা দুধটা আমরা দিয়ে দিচ্ছি। আপনারা কনডেন্সড মিল্কের পরিবর্তে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। আমাদের গ্রেভিটা ফুটে এসেছে, এতে আমরা পনিরগুলো অ্যাড করলাম। আপনারা দেখলেন পনিরটা আমরা ফ্রাই করিনি। পনিরটা ফ্রাই করলে এর খাদ্যগুণটা নষ্ট হয়ে যাবে,
তাই আমরা গ্রেভির মধ্যে সরাসরি পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমরা এই গ্রেভির মধ্যে রাখা পনিরকে আমরা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রাখব, যাতে গ্রেভির স্বাদটা পনিরের মধ্যে ঢুকে যায়। দেখুন, 5 মিনিট পর আমরা ঢাকনাটা খুললাম, আমাদের শাহী পনির প্রায় রেডি। কত সুন্দর রং এবং সুগন্ধ দেখতে পাচ্ছেন। দেখুন, সুগন্ধি এবং সুস্বাদু গরম শাহী পনির এখন একদম প্রস্তুত পরিবেশনের জন্যে। আমরা এবার গ্যাসটাকে অফ করছি। দেখুন, শাহী পনির আমরা ফ্রাইং প্যান থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই শাহী পনির কত সহজে, কত কম সময়ে দেখলেন বাড়িতে রান্না করা গেল। পনিরের অনেক কিছু ভালো ভালো আইটেম হয়, তার মধ্যে অন্যতম একটা খুব ভালো আইটেম এই শাহী পনির। আপনারা এভাবে বাড়িতে শাহী পনির বানিয়ে খান, কেমন লাগলো আমাদের জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং অনেক অনেক শেয়ার, কমেন্ট এবং ত্রিজাস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করব, অনেক ভালো ভালো রান্নার আইটেম আপনাদের সামনে উপস্থাপিত করব। আজকের মতো গুড বাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।